আজকের দিনগুলো কেমন যেন মিশ্র প্রকৃতির কাটছে, কখনো রোদ, কখনো আবারও বৃষ্টি, কখনো আবারও গুমসুটে গরম, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে মিশ্র প্রকৃতির একটা আবহাওয়া কাটছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7টার মতো, আর সেই সকাল 7টা থেকে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে, যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আজকে আবারও সেই উঠতে লেট, সেই দিনের মতো, কিন্তু আজকে খুব একটা লেট হয়নি। আজকে সেই সকাল 7টার সময় উঠে গিয়েছিলাম, যেহেতু আমি 6টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, কেন জানি অ্যালার্মটা কেটে আমার আবারও চোখ লেগে যায়, আমি বুঝতেই পারি না। তো যাই হোক, আজকে 7টার সময় উঠেছি, আর খুব একটা আজকে প্যারা নেই বা টেনশন নেই এই জন্যই যে আমার না কালকের পান্তা ভাত রয়েছে, আর ফারুক নামের পাপা যেহেতু পান্তা ভাত অনেক বেশি পছন্দ করে ওকে দিয়ে দেবো। দেন এখন আমি ওর সকালের যে স্কুল নিয়ে যাবে তার জন্যই টিফিন রেডি করে নিচ্ছি। এদিকে আমি আম কেটে নিচ্ছি, দুটো আম কেটে নিব, ওর জন্য একটা, আর তার সাথে একজন স্যার রয়েছেন ওনার জন্য একটা। এই যে সে পান্তা ভাত, ও না স্নান কমপ্লিট হয়েছে, ওকে পান্তা ভাত দিয়ে দিলাম। আর এদিকে আমি আলু চচ্চড়ি করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আলু চচ্চড়ি, পান্তা ভাত একদমই জমে গিয়েছে ওর জন্য, তো ও তো সে পান্তা ভাত খেয়ে নিচে গিয়েছে রেডি হওয়ার জন্য। আর এদিকে আমি ওর টিফিনের জন্য রুটি করে নিচ্ছি, ওর তো টিফিনে আবার ওকে তো আবার দুপুরে খেতে হবে, সেই 2টার সময় তো আবার খেয়ে নেয় টিফিনটা। টিফিনের জন্য ওকে রুটি দিয়ে দেবো, আর দেন আলু চচ্চড়ি করেছি ওইটা দিয়ে দিব, আর তার সাথে আম, ওর হয়ে যাবে টিফিন। আর যে সে পাশের চুলায় দেখছেন আমার ভাত হচ্ছে, আমি না ওকে এই যে সে রুটি পান্তা ভাত দেওয়ার পরে কিন্তু আমি লেট করিনি, আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, কেননা আবার তো ছেলেকে খেয়ে যেতে হবে। ওর বাবা পান্তা ভাত খেয়ে চলে গেল, কিন্তু ছেলের তো আবার খাওয়ার দরকার, আর ও তো পান্তা ভাত সেরকমভাবে পছন্দ করে না, বা ওকে দেবও না সে সকাল সকাল পান্তা ভাত। ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি, ওর জন্য বলতে আমাদের সবার জন্য ভাত বসিয়ে দিয়েছি। ওইদিকে আমার ভাতটা হয়ে যাচ্ছে, আর এদিকে আমি আবারও 3টার মতো রুটি করে নেব। আর আমি না সবসময় রুটিগুলোকে প্রত্যেকবারই কিন্তু রুটিগুলোকে আমি খুব সুন্দরভাবে ওই যে তাওয়া তো দেওয়ার আগে কিন্তু আমি ভালোভাবে ঝেড়ে নেই, এক্সট্রা যে আটাটা আপনার থাকে না সেইটা যদি ঝরে পড়ে যায় রুটিটা দেখবেন লালচে টাইপের হবে না, একদমই সাদা ধবধবে হবে। আর প্রত্যেকবার কিন্তু আপনি তাওয়াতে দেওয়ার আগে কিন্তু তাওয়াটাকে একটু ভালোভাবে মুছে নেবেন, দেখবেন আপনাদের রুটি খুব সুন্দর একদমই ধবধবে সাদা হবে। অনেকের কিন্তু এটা একটা প্রবলেম থাকে, রুটি লালচে টাইপের হয়ে যায় বা রুটি পুড়ে যায়, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখলে না রুটি একদমই ধবধবে সাদা ধরনের হবে। দেখছেন আমার রুটিটা কত সুন্দর হয়েছে, আমার কিন্তু মাশাল্লাহ প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে ফুলকোভাবে আর খুব সুন্দরভাবেই হয়। চলুন তাহলে এবার আমটা কেটে ওর টিফিনটা সাজিয়ে নেই, আবারও তো দেরি হয়ে যাবে, একদমই সেই ওর এক্সপ্রেস চলে সকাল টাইমটা সাথে আমারও। যাই হোক, ঝটপটি এখানে আমি টিফিনটা রেডি করে নিচ্ছি, 2টা যেহেতু টিফিন দুইজনের জন্য করে নেব, তো আমি 2টা ছোট ছোট টিফিন বক্সে আমি 2টা আম দিয়ে দেব, দুইজন মানে ফারুকনগর পাপার জন্য আর একজন স্যারের জন্য, আর তার সাথে তো রুটি দিয়ে দেব আর আলু চচ্চড়ি। চলুন তাহলে এইদিকে আমি টিফিনটা প্যাক করি, সাথে রোজকার দিনে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের সাথে করি, আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আপনাদের একটা শেয়ার কিন্তু অন্যদের আমার ভিডিও দেখতে সাহায্য করতে পারে, তো প্লিজ একটা শেয়ার করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যাই হোক, এইদিকে আমি রুটি দিয়ে দিলাম সাথে আলু চচ্চড়ি, চলুন এবার নিচে যাই দেখি মাস্টারমশাই রেডি হয়েছে কি না। নিচে এসে দেখি সে তো কমপ্লিটলি রেডি, এখনই এই মুহূর্তে বেরিয়ে যাবে, ওকে টিফিনটা দিয়ে দিলাম, ও কিন্তু তার স্কুল ব্যাগে টিফিনটা ভরে নিয়েছে, দেন এই মাত্রই কিন্তু বেরিয়ে যাবে। আর এদিকে দেখছেন ফারুকনবাবু উঠে পড়েছে, ও না কয়েকদিন থেকে একটা অভ্যাস ধরে নিয়েছে, ওর পাপা উঠে যাওয়ার পরে ও বা আমি তো রান্না করতে উঠি আর ও কিন্তু উঠে যায়। এখন যেহেতু ও না উঠলেও পারতো, কিছুক্ষণ তো ঘুমাতে পারতো না, কিন্তু প্রত্যেক দিন সে এমনভাবে উঠে যায়, আমি তো বকা দিচ্ছিলাম কোনো দরকারই নেই এসব উঠে যাওয়ার। তো যাই হোক, যাই দেখি বাইরে, আবার তো গাড়ি ধরতে হবে বা বাস ধরতে হবে, এখান থেকে আবার মালদা পৌঁছাতে হবে, সেখান থেকে কিন্তু ওরা কারে যায় চারজন শেয়ার মিলে। এই যে সে বাস চলে এসছে, এই দাদাটা না খুবই পরিচিত, প্রত্যেক দিন যে মাস্টারমশাইকে নিয়ে যায়, সে কিন্তু বলছিলেন মাস্টারমশাইকে যে দাদা বৌদি কিন্তু আপনার ভিডিও বানাচ্ছে, সে কি জানে যে আমি কেন ভিডিও বানাচ্ছি। যাই হোক, এই যে রুমে এসে কি অবস্থা, একদমই পুরো ঘর অগোছালো, গোছাতে হবে। এর মাঝে কিন্তু আমি স্নান কমপ্লিট করেছি, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, আর এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপর আবারও বেশ অনেকটাই সময় আছে স্কুলের জন্য, মানে ছেলের স্কুলের জন্য, তারপর তো ওকে হালকা করে আমি রেডি করিয়ে নেব। আর এদিকে ওর না কালকে স্কুল ড্রেসটা পরিষ্কার করেছিলাম, সেটা আয়রন না করলে তো আবার আমি পড়াই না, তো এখানে আয়রনের জন্য আমি ওকে একটু রেডি করিয়ে নিচ্ছি। আর এই বেডটাই আমি আয়রন করে নেব, একটা যেহেতু প্যান্ট আর একটা ওর শার্ট,
এখানে যে প্লাগটা আছে এখান থেকে আয়রনটা খুব সুন্দর হয়, তো এই জন্যই বেডের আমি এক কর্নারে একটা চাদর পেতে দিলাম। দেন আমি এখানে আয়রনটা করে নিচ্ছি, ঝটপট হয়ে যাবে, এই দুই দুই তিন মিনিটের মতো লাগবে সময়। এখানে ওর আয়রনটা করে নিই, দেন আবারও ওকে রেডি করিয়ে নেবো স্কুলের জন্য। এদিকে তো আয়রন কমপ্লিট করা হয়েছে, চলুন এবার ওকে একটু রেডি করিয়ে নেই। আর ওকে রেডি করার আগে তো সেই দেখি যে অনেক বড় বড় নখ হয়েছে, মানে বলতে গেলে কি নখটা সেরকম বড় হয়নি, কিন্তু নখে কী সব যেন একদম ধুলো বালি সেই সব ঢুকিয়ে রেখেছে, একদমই নোংরা হয়ে আছে। আর এমনভাবে আবার ম্যাম ওকে লেখাবে, ওই সময় যদি দেখে যে হাতটা এতটাই নোংরা, কী বলবে বা আমার ব্যাপারে বা কী ভাববেন যে মাটা কত না নোংরা, এভাবে পরিষ্কার করে রাখেন না বাচ্চাটাকে। ওই জন্য আমি এখন আগে ওর নখটা পরিষ্কার করব, তারপর তো আমি বাকি কোনো কাজে হাত দেব। এদিকে ওর হাতের দু হাতের নখটা আমি কেটে নিচ্ছি, আর পায়ের যে থাকবে সেটা থাক, ও এখন তো সক্স পরে যাবে, ছুটির দিনগুলোতে আমি সেই কাজগুলো করে নেব, যেমন সানডে, দুই দিন পরেই তো আবারও সেই রবিবার, সেই দিনে আমি কাজগুলো সেগুলো কাজ করে নেব। এখানে ও শুধু হাতের নখটা ঝটপট কেটে নিচ্ছি, আবারও এখানে ওকে শার্ট পরিয়ে দিচ্ছি, স্কুল ড্রেস আর কি। এখন তো সে আবার নিজে থেকে কোনো কাজই করতে পারে না, প্রত্যেকটা কাজ ওকে করিয়ে দিতে হয়। সেই সকাল থেকে আমার সেই জীবন যুদ্ধ শুরু হয়, ওকে যতক্ষণ না আমি স্কুলে রেখে আসছি 11:30 অবধি তো আমি সেই ব্যস্ত থাকি, এত ব্যস্ত থাকি মানে কল্পনার বাইরে। তো বহুদিন শেষে শুনতে হয় কি করি, বাড়িতে তো বসেই থাকি। তো যাই হোক, ও আমাদের শুনতে হবে, শুনে আবার হজম করতে হবে, তো হজম করছি। যাই হোক, এদিকে ওর রেডি করিয়ে দিচ্ছি ঝটপট করে। জানেন ফারুক নবাবের না দিন দিন স্কিনটা কেমন হয়ে যাচ্ছে, তো ওর জন্য যে একটা আমি ভালো বাচ্চাদের জন্য কোন ক্রিম ইউজ করব সেটা আপনারা যদি একটু সাজেস্ট করেন তো আমি না অনেক বেশি খুশি হব। আমি না বুঝতেই পারছি না ওকে কি আমি ক্রিম ইউজ করব। অবশ্য ইউটিউবে দেখলে হয়তো বা সার্চ করলে পেয়ে যাব অনেক ক্রিমেরই বা অপশন আসবে, কিন্তু আমার না ততটা সময়ই হয়ে উঠছে না যে আমি একদিন সার্চ করে দেখি। তো আপনারা আপনাদের বাচ্চাদের কি ক্রিম ইউজ করেন, মানে আমার মতো যাদের বাচ্চা আছেন, তো প্লিজ আমাকে একটু জানাবেন। আর এই যে দেখুন ফারুক নবাবকে রেখে আসার পরে না অনেক বেশি ঝুম বৃষ্টি হচ্ছিল, একদমই ধোঁয়া ধোঁয়া করে দিচ্ছিল পুরো শহরটাকে। ভাগ্যিস আমি চলে এসেছিলাম, আমি আসার মোটামুটি ওই 5-10 মিনিট পরে কিন্তু সেই এত ঝুম বৃষ্টিটা এসেছিলো। আর আমি তো বাইরে গিয়ে দেখছিলাম যে আমার স্কুটিটা হয়তো বা ভিজে গিয়েছে, হ্যাঁ দেখুন কি একাকার অবস্থা, পুরো ভিজে কিন্তু একাকার হয়ে গিয়েছে। আমাকে আবারও ফারুক নবাবকে নিয়ে আসতে যাওয়ার সময় আগে আমাকে খুব ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর এই যে দিদিগুলো ভিজে গিয়েছিলো আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলো। যাই হোক, এখন সন্ধ্যা, আমি বেশ অনেকগুলো কাজ করে নিয়েছি, ফারুক নবাবকে স্কুল থেকে নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ঘুমিয়েও ছিলাম মা ছেলে, দেন এখন উঠে পড়লাম। এখন মোটামুটি ওই আপনার 5:30-6টার মতো বাজে। এখন একটা দাদাদের বাড়ি যাব, মানে আমার একটা ভাস্তির বিয়ে হয়েছিল, হ্যাঁ তো আমরা বিয়েতে গিয়েছিলাম কিন্তু কিছু আর দেওয়া হয়েছিল না জানেন। এই শাড়িটা ওকে গিফট হিসাবে আমরা দিতে চাই। তো এই যে সেই সামনে বাড়িটা দেখছেন ইয়েলো কালারের, ওর পেছনের সেই বাড়িটা আমরা যাব, এখন যাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা ওইদিকে যাই, গিয়ে ঘুরে আসি, আর সাথে আপনাদের সাথেও বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট আমার ভিডিও দেখবেন অবশ্যই। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।